আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি নিউ ইয়র্ক। আমরা ম্যানহাটন বাড়াবো, সেন্ট্রাল পার্কে যাব এবং আরও কিছু কিছু জায়গা ঘুরে দেখব। আর সারাদিন বেড়ানোর পরে আমরা রাত্রে স্বাধীনের সাথে, স্বাধীনকে নিয়ে আমরা ডিনারে যাব। স্বাধীনের বাসা তো নিউ ইয়র্কের খুব কাছে, ম্যানহাটনের পারে, নদীর পারে, আর ওপার হলো ম্যানহাটন। আর সেখানে আমরা আরও দুজন নতুন ফ্রেন্ডের সাথে মিট করবো, তারা আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিউয়ার। তো চলুন যাই, আশা করি আজকের দিনটা অনেক ভালো লাগবে, আমরা এনজয় করবো। আজকে আমরা নিউ ইয়র্কে যার বাসায় বেড়াতে যাচ্ছি, তিনি খুব নাম করা একজন শেফ নিউ ইয়র্কে। এখন আপনারা মনে করতে পারেন শেফ মানে বাবুর্চি, শেফ মানে বাবুর্চি না। এখানে শেফ হতে হলে আপনার কলেজে যে পড়াশোনা করতে হয়, কলেজ থেকে পাশ করে আপনি একজন শেফ হবেন, আর শেফের আন্ডারে কুক যারা বাবুর্চি বলে তারা কাজ করে। কাজেই সে একজন শেফ মানে হলো একজন একটা ম্যানেজার, সে কিচেনের ম্যানেজার। এটা খুবই প্রেস্টিজিয়াস একটা পজিশন। আমরা যাচ্ছি 130 মাইল দূরে। আমাদের ড্রাইভ করতে লাগবে 2.5 ঘন্টা, ট্রাফিক জ্যাম হলে আর একটু বেশি লাগতে পারে। তো একটা প্রশ্ন যেটা বারবার আসে সেটা হলো ইমিগ্রেশন, কারণ সবারই একটা স্বপ্ন থাকে যে আমেরিকা যেতে চাই। আমেরিকা আসতে পারলে তো অবশ্যই সমস্ত নেক্সট সমস্ত জেনারেশনের জন্য একটা বিরাট বড় চেঞ্জ, অবশ্যই খুব একটা ভালো একটা ব্যাপার, কিন্তু সবার পক্ষে তো আসা সম্ভব না। এবং আসার তো সার্টন কোয়ালিফিকেশন লাগে, কিছুটা কিছু যোগ্যতা থাকতে হয়, অনেকেরই নাই, কাজেই সবাই তো আসতে পারে না। তো আমি বিভিন্ন ইমিগ্রেশন প্রশ্ন নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ভিসা ইন্টারভিউ নিয়ে পরপর 3টা এপিসোড তৈরি করেছিলাম, পোস্ট করেছি। আপনারা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে, আপনারা এটা দেখে তারপরে যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। তারপর ওই ইমিগ্রেশন ভিসা নিয়ে দু একটা কথা বলি। সেটা হলো, যেমন একজন জানতে চেয়েছেন যে আমি মাস্টার্স করবো কয়েকদিন পরেই এবং আমি কীভাবে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে আসবো। ইমিগ্রেন্ট ভিসা একমাত্র যাদের আত্মীয় স্বজন আছে আমেরিকাতে তাদের জন্যে, আপন ভাই বোন মা বাবা হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে থাকলে একমাত্র তাদের মাধ্যমে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসা যায়। আর DV-1 OP-1 তার মধ্যেও আসা গিয়েছে আগে, কিন্তু এখন তো সেটা আগামী 5 বছর সেই কোনো সুযোগ সুবিধা নাই। এখন একমাত্র উপায় হলো আসার ওই বিয়ে করে অথবা স্টুডেন্ট ভিসায়। আর ট্যুরিস্ট ভিসায় তো এসে লাভ নাই, আপনি সেটা খুব অল্প সময়ের জন্যে, আর ভিসা শেষ করে যদি থাকেন এক্সপায়ার করার পরেও আপনি ইললিগাল হয়ে যাবেন এবং এরপর আর লিগালি আর কোনো কিছু হওয়ার কোনো উপায় নাই। আইনকানুন অনেক চেঞ্জ হয়ে গেছে এবং অনেক অনেক ডিফিকাল্ট হয়ে গেছে আগের চাইতে। রেস্ট নেওয়ার জন্য একটু থেমেছি রেস্ট এরিয়াতে। তো যে ইমিগ্রেশনের কথা বলছিলাম, স্টুডেন্ট ভিসায় যেটা বলেছি সবচেয়ে সহজ, তুলনামূলকভাবে সহজ না, অনেক কঠিন কিন্তু তুলনামূলকভাবে সহজ। আর যারা একটু আগে যেটা বলেছিলাম ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে তারপর থেকে যেতে চান, আসলে তাদের জন্য আজকাল অনেক অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে লিগাল হওয়া খুবই ডিফিকাল্ট, আর এখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে বিয়ে করেও লিগাল হওয়া ডিফিকাল্ট, আর ফেক বিয়ে করে তো আসলে কোনো লাভ নাই। আর বাংলাদেশে ফ্যামিলি থাকবে, বাবা মা থাকবে, তাদেরকে আপনি দেখতেও যেতে পারবেন না, 20-30 বছর পার হয়ে যেতে পারে। আমি মানুষকে নিরুৎসাহিত করছি না, কিন্তু ইললিগালি আসাতে আমি নিরুৎসাহিত করছি। হ্যাঁ, ইললিগালি ইটস নট ওয়ার্থ ইট। বাংলাদেশেই প্রচুর অনেক অনেক সুযোগ সুবিধা আছে, আপনারা বাংলাদেশেই নিজের দেশেই অনেক ভালো কিছু করতে পারবেন চেষ্টা করলে। আর যারা স্টুডেন্ট আমেরিকা আসতে চান, প্রশ্ন আসে আমাকে খবর দেওয়ার জন্য যে কীভাবে কী করতে হবে, কীভাবে স্টুডেন্ট ভিসার জন্য পড়াশোনা করতে হবে, কোন কলেজে পড়বে, কী সাবজেক্ট নিয়ে পড়বে, তো এটার উত্তর আমি দিচ্ছি। সেটা হলো যে আমেরিকা আসার জন্য কিছু কোয়ালিফিকেশন দরকার এবং কিছু স্কিল এবং কিছু
গুণ থাকতে হবে, তার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো সেলফ রিলায়েন্স, নিজেকে আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, জানতে হবে কিভাবে গুগল করে খবর নিতে হয় এবং খবর বের করতে হয়, এবং এক সাবস্ক্রাইবার লিখেছিল, রিকোয়েস্ট করেছিল ইনফরমেশনের জন্য, আমি বলেছি এটা আপনি গুগল করে নেন। সে বলল যে আপনি আঙ্কেল বিদেশে থাকেন, আপনার কাছে একটু সহযোগিতা চাইলাম, আপনি সহযোগিতা করলেন না। সহযোগিতা হলো যখন আপনি, একটা এক্সাম্পল দিই, যখন বিরাট একটা পাথর আপনার সরানো দরকার কিন্তু সেটা একজন মানুষের পক্ষে সরানো সম্ভব না এবং আপনি সরাতে পারছেন না, তখন যদি আমাকে ডেকে বলেন আঙ্কেল আমাকে একটু সাহায্য করেন পাথরটা সরানোর জন্যে, সেটা হলো সহযোগিতা। আর আপনার সামনে যদি প্লেট ভরা ভাত থাকে, আপনি আমাকে বলেন আঙ্কেল আমাকে এটা তুলে দেন খাইয়ে দেন, সেটা সহযোগিতা না, সেটা হলো আলসেমি। তো আজকাল তো অনেক সুযোগ সুবিধা আছে, গুগল করলেই অনেক খবর পাওয়া যায়। তারপরও যদি আপনি খবর বের করতে না পারেন অথবা আপনার যা খুঁজেন সেটা খুঁজে না পান, আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনার থেকে সে উত্তর দিতে। এর আকাশটাও সুন্দর কিন্তু কোনো মেঘ নাই, আর মেঘ ছাড়া আকাশ দেখলে মনে হয় ফুল ছাড়া বাগান, কারণ মেঘেরা হলো আকাশের ফুল। এত সাইন থাকার পরেও যখন জিপিএস ছিল না অনেক ঘন ঘন হারিয়ে যেতাম, এখনও মাঝে মধ্যে হারাই। আমরা যাচ্ছি নিউ ইয়র্ক এয়ারপোর্টের পাশ দিয়ে। দেখা যাচ্ছে একটা প্লেন ল্যান্ড করছে এখন। দূরে দেখা যাচ্ছে ম্যানহাটনের স্কাইলাইন, অনেক দূর আসলে দেখা যাচ্ছে না ঠিক। আমরা যাচ্ছি জর্জ ওয়াশিংটন ব্রিজ ধরে। আমরা যাচ্ছি জর্জ ওয়াশিংটন ব্রিজের লোয়ার লেভেল ধরে, আপার লেভেলে ট্রাফিক একটু বেশি তাই আমরা নিয়েছি লোয়ার লেভেল।
রিভার ড্রাইভ। আমরা এসে পড়েছি বাসার খুব কাছেই। আমরা এই মাত্র বাসায় এসে পৌঁছলাম, এখন রেস্ট নেবো, রেস্ট আবার আমরা বাইরে চলে যাবো বেড়াতে। বারান্দায় আমরা বাংলাদেশিদের যেটা অভ্যাস, ভালো অভ্যাস, সুন্দর গাছ, মরিচ গাছ, বিউটিফুল। আর এখানে বারান্দা থেকে দেখা যায় সেন্ট্রাল পার্ক, বিউটিফুল ভিউ সেন্ট্রাল পার্কে। অনেক সুন্দর একটা জায়গা, আমরা সেন্ট্রাল পার্কে বেড়াতে যাবো একটু পরেই। হ্যাঁ, সোডা আমাকে দিবা? বলেছিলাম রান্নার ঝামেলা না করতে, কিন্তু আমরা তো বাংলাদেশি, আমাদের আতিথেয়তা যেটা সেটা হলো খাওয়া দাওয়া না করাতে পারলে আমাদের মনে শান্তি হয় না আসলে, এটা আমাদের বাঙালিয়ানা। বাংলাদেশিরা যেমন খেতে পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি, না খাওয়াতে পারলে মন ভরে না। না করার পরেও ও শেফ রান্না করে নাই? হাই হ্যাঁ, আমরা তো শেফের সেটা হলো পোলাও, খাসির মাংস, হাঁসের মাংস, তারপর টিকিয়া প্লাস এটা এটা কি ডাল, আর এটা কি টমেটো, টমেটো চাটনি, আর বেগুন ভর্তা ফেমাস এবং খুবই প্রিয়, আর হলো ইলিশ মাছ ভাজা, অনেক বড় বড় ইলিশ, মাই গড, অনেক বড়, এবং সালাদ। যদিও আমাকে সার্ভ করা হয়েছে ইলিশ মাছ আর টিকিয়া, বাট আমি শুরু করবো বেগুন ভর্তা দিয়ে। আসলে খুব পছন্দের একটা জিনিস, এটা দিয়ে শুরু করি, বেগুন ভর্তা পোলাও দিয়ে। পারফেক্ট। টিকে রেখে চিকেন না গুরু? চিকেনের টিকিয়া, চিকেনের টিকিয়া খেয়ে দেখি কেমন। এটা কে বানিয়েছে? সব সব কিছু ডিমুর রান্না। চিকেনের টিকিয়া আমি তো আসলে নর্মালি খেতে রাজি হইতাম না, কিন্তু দিস ইজ রিয়েলি গুড, ভেরি গুড স্পাইস কম্বিনেশন, ইটস রিয়েলি ভেরি ভেরি টেস্টি। মাই গড, বিরাট বড় ইলিশের টুকরা,
ইলিশ মাছটা তো নিঃসন্দেহে ভালো, বাট ভাজাও হয়েছে অনেক ভালো। সো ফার যতগুলো আইটেম খেলাম অনেক মজার, আমার কোনো সন্দেহ নাই যে অন্য আইটেমগুলো অনেক মজা হবে, কিন্তু আমি আমি এনজয় করে খেতে চাই বাকিটা। কাজেই প্রত্যেকটা আইটেম কত ভালো এটা না বলে আমি এখন আমার খাবার এনজয় করব। মাংসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা অনেক প্রিয় একটা জিনিস, এটা খেয়ে বলবো এটা কেমন। দেখতে তো অসম্ভব, আই মিন অ্যামেজিংলি ভালো, আর স্বার্থপরের মতো রান্না আমি নিয়ে নিয়েছি আমার একার জন্যে। রিয়েলি গুড, একটু সময় লাগলো কিন্তু খাতির হয়ে গেছে। হ্যাঁ আসছে এই দই, হাতে বানানো দই আর ফ্রুট কাস্টার্ড। আমি আপনাকে ঘরে বানানো দই অবশ্যই ভালো হবে। অনেক ভালো হয়েছে, ভালো জিনিস ভালো বলি, কাজে বলবেন না যে আমি কেন সব জিনিসই ভালো বলি, যেটা ভালো সেটা ভালো বলতেই হবে। আমরা আমরা তো অনেক এনজয় করলাম রিমু রান্না, অসাধারণ অসাধারণ রান্না। আর নজরুল থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করে নিয়ে আসছো আজকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসার জন্যে। না থ্যাংক ইউ। আর আর ওদের ওদের একটা চ্যানেল আছে, বলো তোমার চ্যানেল নাম কি? আমার চ্যানেল নামটা হলো ফ্যামিলি কুকিং হাউস। এখানে ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন স্টাইলে অনেক রেসিপি আসে, যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান হতে পারে, বাংলাদেশি হতে পারে, চাইনিজ, থাই, ইতালিয়ান, মেক্সিকান হতে পারে। তো যাদের মানে এসব ধরনের রেসিপি পছন্দ অবশ্যই সবাই দেখবেন। আমরা এখন বাইরে বেড়াতে যাব, তো আমি আর নজরুল আমাদের সাথে যাবে, আমরা নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো, আপনার সাথে থাকবেন। ওদের ভাষাটা অনেক সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিল্ডিংটাও অনেক ভেরি ওয়েল মেনটেইনড। আর নিউ ইয়র্কে এরকম সুন্দর ভাষা আসলে খুবই ডিফিকাল্ট পাওয়া, আর অনেকে তো অনেক কষ্ট করে থাকে, কিন্তু আল্লাহর রহমতে ওদের ভাষাটা আমার খুব ভালো লাগলো, অনেক অনেক সুন্দর একটা জায়গা। নজরুলদের বাসার সামনেই এই পার্ক, সেন্ট্রাল পার্ক, বিউটিফুল একটা লোকেশন ওদের বাড়ি। এটা হলো হার্লেম মিডল লেক, অনেক সুন্দর একটা লেক। এই গাছটাকে দূর থেকে দেখলে মনে হয় তেঁতুল গাছ, আসলে তেঁতুল গাছ না অবশ্যই। সেন্ট্রাল পার্ক আমেরিকার প্রথম পার্ক যেটা সরকারিভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু তারপর এটা একসময় একটা নোংরা জায়গায় পরিণত হয়ে যায়, মানুষ তাদের সমস্ত ট্রাশ জাঙ্ক এখানে এসে ফেলত, এবং এটা মানুষের বেড়ানোর মতো কোনো জায়গা ছিল না। কিন্তু পরে ব্যাট মিলার সেটাকে নিজের নিজের চেষ্টায় সমস্তটা ক্লিন করে আবার এত সুন্দর করে তুলেছে এখন যে সেন্ট্রাল পার্ক আমরা দেখি। এই পার্কের চারিদিকেই ম্যানহাটন, যেটাকে আমরা সবাই জানি নিউ ইয়র্ক হিসাবে, আর তার মাঝখানে একটা বিরাট বড় পার্ক, অ্যামেজিংলি সুন্দর একটা জায়গা।
এখানে এসে একটা মজার জিনিস দেখলাম, এই যে ঝোপ দেখতে পাচ্ছেন এটার নাম হলো গ্রিন অ্যাপল, গ্রিন অ্যাপেলের ঝোপ। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা গ্রিন অ্যাপল এবং এটা খাওয়া যায়। আমি শুনেছি অনেকে এই মরিচ লবণ নিয়ে আসে এখানে এবং বিকেলে এই গাছ থেকে পেরে পেরে এটা খায়। অনেক অনেক মজার একটা জিনিস দেখলাম, অনেক মজার একটা জিনিস শিখলাম। এই জায়গাটা অনেক সময় অনেক বিউটিফুল একটা ফাউন্টেন। খুব সুন্দর একটা ওয়াকওয়ে। এই ব্যস্ত শহরের মাঝে এত সুন্দর একটা পার্ক কল্পনাই করা যায় না। সেন্ট্রাল পার্কে খুব সুন্দর একটা জু আছে, কিন্তু সেখানে আমরা আজকে যাব না, সেটা আরেকদিনের ব্যাপার। তাছাড়া আপনারা ওই জুটা দেখেছেন স্বাধীনের একটা ব্লগে, স্বাধীন করেছিল সেন্ট্রাল পার্কের একটা ব্লগ। তা আমরা আজকে শুধু সেন্ট্রাল পার্কটা ঘুরবো, আর 42nd স্ট্রিটে যাবো আমরা। 42nd স্ট্রিট যেখানে ওই বল ড্রপ হয় নিউ ইয়ার্সে, আমরা সেখানে যাবো। টাইম স্কোয়ার যাবো আমরা। এখানে অনেকে আসে সারা দিনের জন্য, ছুটির দিনে একটা লাঞ্চ প্যাক করে নিয়ে আসে, একটা ভালো বই আর একটা চাদর বিছিয়ে সমস্ত দিন পার করে দেয়। আপনাদেরকে এখন দেখাচ্ছি ক্র্যানবেরি গাছ, যেটাকে বলে করম চা। ছোটো ছোটো বুসেও হয়, আবার বড় গাছেও হয়। এই গাছ ভরে গেছে করম চায়, এখনও পাকেনি, পাকবে আরও মাস খানেক পরে। এটাকে বাংলাদেশে ওই চিনি দিয়ে জাল দিয়ে তারপর চেরি হিসাবে বিক্রি করে সেই করম চা গাছ। গাছ ভরা করম চাই। এটার নাম হলো ফাউন্টেন।
আপনাদের একটা রিকোয়েস্ট ছিল পাবলিক ট্রান্সপোর্টেশন, তো আমরা এখন নিউ ইয়র্কের পাবলিক ট্রান্সপোর্টেশনে বাসে করে আমরা বেড়াচ্ছি। আর সেন্ট্রাল পার্কের তো শেষ থেকে শুরু থেকে শেষ অনেক অনেক বেশি লম্বা, তো অত বেশি তো হেঁটে বেড়ানো সম্ভব না, তো আমরা কিছু রাস্তা বাছে বেড়াবো আর বাকিটা আমরা ঘুরে ঘুরে বেড়াবো। কোনো বাস কন্ডাক্টর নাই এবং টিকিট অথবা পয়সার ব্যাপারটাও আপনাকে কালেক্ট করে বাস ড্রাইভার, যার জন্য এখানে কোনো অ্যাসিস্ট্যান্ট হেল্পার কেউ নেই, শুধুমাত্র বাসে একজন ড্রাইভার থাকে। এখানে নামবেন আপনি, এখানে বাটন আছে দেখতে পাচ্ছেন এই ইয়েলো, এটা প্রেস করলেই আপনার বাস ড্রাইভার সিগন্যাল পায় এবং সে থেমে যাবে। আর দরজাও অটোমেটিক খুলে এবং অটোমেটিক বন্ধ হয়। তো এখানে বাস আসে 5 মিনিট পর পর, যেহেতু এটা ব্যস্ত সিটি শহরের ভিতরে তাই, কিন্তু আমরা যারা সাবার্বে থাকি, যারা সিটির বাইরে থাকি, সেখানে বাস আসে 1 ঘন্টা পর পর। যেমন আমার বাসা থেকে 10 মিনিট হাঁটতে হয় বাস যেখানে থামে সেখানে পৌঁছতে, 10 মিনিট হাঁটার পর আপনি যদি মিস করেন বাস তাহলে আপনার 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হতে পারে, কারণ প্রত্যেক ঘন্টা পর পর বাস আসে। আর বাট সিটির ভিতরে ট্রান্সপোর্টেশন অনেক সহজ, কয়েক মিনিট পর পরই বাস যাওয়া আসা করে, অনেক কনভিনিয়েন্ট। কাজে মোটামুটি আমেরিকার ট্রান্সপোর্টেশন সিস্টেম সম্পর্কে একটা ধারণা দিলাম। যেখানে ডিমান্ড যত বেশি প্যাসেঞ্জার যাতায়াত করে সেখানে তত ঘন ঘন বাস যাওয়া আসা করে, তো কমন সেন্স আসলে লজিক্যাল তাই না। পাবলিক ট্রান্সপোর্টেশন শুধু যে বাস তা না, যেখানে সাবওয়ে আছে, ট্রেন আছে, এরপরে আপনার মিনি বাস সিস্টেমও আছে যেটা মানুষ ইউজ করে। তো আরেকটা ব্যাপার যেটা নাকি খুবই ইন্টারেস্টিং, সেটা হলো রেগুলার ভাড়া হলো $3, আপনি যেখান থেকে উঠেন যেখানে নামেন $3 ভাড়া, কিন্তু যারা বয়স্ক তাদের জন্য ভাড়া হলো $1.25, অর্ধেক রকম। আর যাদের পয়সা নাই তারা যদি বাসে উঠে তাদেরকে নামিয়ে দিবে না, পয়সা নাই তো তারপরে তারা যেতে পারবে যেখানে যেতে চায়, আর কোনো জোরাজুরি নাই, কোনো সবাই পয়সা দেয়, বাট না থাকলে কোনো অসুবিধা নেই, আপনি তারপরে যেতে পারবেন যেখানে যেতে চান। সরি, এই পর্বটা একটু বড় হয়ে গেল, তো এই জন্যেই এটাকে এখন 2 ভাগ করতে হলো, 2 পর্বের টাইম স্কোয়ার থাকবে, নেক্সট পর্বে থাকবে রকফেলার সেন্টার, রেডিও সিটি, এবং আমার খুব প্রিয় একটা জায়গা বেড়াবো এই সেন্ট্রাল পার্কে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।